আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই খুবই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসলাম রিগাল ফার্নিচারেরই। আজকে আমি আমার রিগাল ফার্নিচারের বেশ কিছু প্রোডাক্ট আপনাদের দেখাবো, তো আশা করি আমার সাথে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। চলুন শুরু করা যাক আজকের ভিডিও গাইস। তো আজকে প্রথমে আমি আপনাদের এখান থেকে শুরু করি। তো আজকে আমাদের প্রথমে এখানে যে প্রোডাক্টটি রাখা আছে সেটি হচ্ছে বুকসেলফ BSC 103। এটার প্রাইস হচ্ছে 15,300 টাকা। এটা কিন্তু দেখতে খুবই সুন্দর। এটা হচ্ছে মালয়েশিয়ার ওয়াটারপ্রুফ বোর্ড দিয়ে তৈরি। তো আমি যদি আপনাদের একটু খুলে ভিতরে দেখাই তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এটার মধ্যে দুইটা ডোর আছে এবং ভিতরে বেশ কয়েকটা সুন্দর তাক দেখতে পাচ্ছেন আপনারা। এখানে বইগুলা তাকে তাকে সিস্টেমে খুব সুন্দর করে সাজিয়ে রাখা যাবে। এবং এটার যে ম্যাটেরিয়াল গুলো বা যেটা দিয়ে এটা বানানো হয়েছে সেটা কিন্তু খুবই ভালো কোয়ালিটির। এবং ডোর গুলো আপনারা দেখতে পাচ্ছেন, ডোর গুলা কিন্তু গ্লাসের তো বোর্ডের সাথে গ্লাস অ্যাটাচ করা আছে, সেক্ষেত্রে কিন্তু প্রোডাক্টটা দেখতে খুবই সুন্দর এবং আকর্ষণীয়। এবং যেহেতু এটা ওয়াটারপ্রুফ বোর্ড দিয়ে তৈরি, সেক্ষেত্রে কিন্তু একদম আপনারা নিঃসন্দেহে প্রোডাক্টটি নিতে পারেন। BSC 103, এটার প্রাইস হচ্ছে 15,300 টাকা গাইস। এরপরে যে মাল্টিপারপাস সেলফ দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে MSC 101 মডেলের। এটার প্রাইস হচ্ছে 14,300 টাকা। এটা বিভিন্নভাবে ইউজ করা যায়, আপনারা আপনাদের নিজের মতো ইউজ করতে পারেন। বুক সেলফ হিসেবে ইউজ করা যায়, মানে মাল্টিপারপাস যে যেভাবে ইউজ করে। তো এখানে টোটালি তিনটা বড় বড় সাইজের তাক আছে, তাকগুলো গ্লাস দিয়ে আটকানো গ্লাসের। এবং নিচে আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কয়েকটা চেম্বার দেওয়া আছে এখানে, খুবই সুন্দর। এখানে আপনারা আপনাদের প্রয়োজনীয় সব আসবাবপত্র এগুলা রাখতে পারবেন। দেখতেও কিন্তু খুবই সুন্দর এবং আকর্ষণীয়। এটাও কিন্তু মালয়েশিয়ান ওয়াটারপ্রুফ বোর্ড দিয়ে তৈরি, যার কারণে কিন্তু পানি কোনো ভয় নেই, পানি লাগলে কোনো সমস্যা হবে না। তো গাইস আপনারা দেখতে পেলেন MSC 101, এটার প্রাইস হচ্ছে 14,300 টাকা গাইস। এরপরে যে MSC মাল্টিপারপাস সেলফ এখানে আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে MSC 111 মডেলের। এটার প্রাইস হচ্ছে 10,000 টাকা। আগেরটার তুলনায় এটার সাইজটা একটু ছোট, কিন্তু লম্বায় সাইজটা কিন্তু সেমি। এটাও ওয়াটারপ্রুফ বোর্ড, মালয়েশিয়ান ওয়াটারপ্রুফ বোর্ড দিয়ে তৈরি করা। এটারও উপরে তিনটি তাক দেখতে পাচ্ছেন, বেশ ভালো সাইজেরই। এবং নিচে যদি আপনারা খেয়াল করেন উপরে কিন্তু বেশ সুন্দর তিনটা তাক আছে গ্লাসের। এটার প্রাইস হচ্ছে 10,000 টাকা। এবং নিচে যদি আমি আপনাদের দেখাই, দুটো ডোর আছে সুন্দর, ডোরটা কিন্তু লক করা যায়। এবং নিচে কিন্তু বেশ ভালো বড় সাইজের দুটা তাক আছে এবং কিন্তু লক করা যায়, লক সিস্টেম। সেক্ষেত্রে কিন্তু আমাদের রিগালের এই মাল্টিপারপাস সেলফ 111 কিন্তু খুবই ভালো হবে, মানে গুণে সব দিক থেকে কিন্তু আমাদের রিগাল ফার্নিচারের এই মাল্টিপারপাস সেলফটি খুবই ভালো হবে গাইস। এরপরে যে বুক সেলফটি আমাদের এখানে আছে MSC 107, এটার প্রাইস হচ্ছে 6,300 টাকা। আপনারা দেখতে পাচ্ছেন এটাও মাল্টিপারপাস সেলফ, এটাও কিন্তু খুবই সুন্দর। এটা ছোট কাটার মধ্যে লম্বা করছে, খুবই সুন্দর। এটার মধ্যে বেশ কয়েকটি তাক দেখতে পাচ্ছেন, এটার মধ্যে আপনারা বই খুব সুন্দরভাবে সাজিয়ে রাখা যাবে। এটাও চাইলে আপনারা নিতে পারেন, এটাও কিন্তু খুবই সুন্দর। এটার স্থায়িত্ব কিন্তু খুব ভালো হবে। সেক্ষেত্রে যারা এই ধরনের প্রোডাক্ট নিতে চান, আমি আপনাদের সাজেস্ট করব তারা আপনারা আমাদের এই রিগাল ফার্নিচারের এই প্রোডাক্টগুলো নিতে পারেন গাইস। তো আমি আপনাদের এতক্ষণ দেখালাম বুক সেলফ, মাল্টিপারপাস সেলফ। তো এখন আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি আমাদের রিগাল ফার্নিচারের বেশ সুন্দর সুন্দর কিছু কাপড়। আমি আপনাদের দেখাবো বোর্ডের, কাঠের দুই কোয়ালিটির কাপড় দেখাবো, মেটালেরও দেখাবো। তো গাইস চলুন, প্রথমে আপনারা এখানে যে কাপড়টি দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে 345 মডেলের, এটার প্রাইস হচ্ছে 29,750 টাকা। আমি যদি আপনাদের একটু খুলে দেখাই ভিতরে, ভিতরটাও কিন্তু খুবই সুন্দর এবং চমৎকার ডিজাইনের। ডান পাশটা যদি আমরা দেখি, ডান পাশে কিন্তু কাপড় ঝুলিয়ে রাখার জন্য, হ্যাঙ্গিং করার জন্য ডান পাশটা কিন্তু আপনারা টোটালি দেখতে পাচ্ছেন এখানে কাপড়, জামা কাপড় হ্যাঙ্গিং করার জন্য। এবং তার একটু নিচে একটা সুন্দর ড্রয়ার দেওয়া আছে এবং তার নিচে একটি চেম্বার দেওয়া আছে। এবং আমরা যদি বাঁ পাশটা ফলো করি, বাঁ পাশেও কিন্তু বেশ সুন্দর কয়েকটি তাক দেওয়া আছে, তাকগুলো কিন্তু সুন্দর এখানে কাপড় সুন্দর ভাঁজ করে রাখার জন্য। আর একটু কথা বলে রাখি, এটা হচ্ছে কাঠের প্রোডাক্ট, আমাদের হচ্ছে কানাডিয়ান রেড ওক কাঠ দিয়ে তৈরি এই কাপড়টি। এটা হচ্ছে সিজনিং কেমিক্যাল এবং প্রসেসিং করা, যার জন্য একটি গ্যারান্টি আপনারা পাবেন, সেটা হচ্ছে সারা জীবনে কখনো এই প্রোডাক্টটিতে ঘুরে ধরবে না। আর গাইস 345 মডেলের এই কাপড়টির প্রাইস হচ্ছে 29,750 টাকা গাইস। এরপরে যে কাপড়টি আপনারা এখানে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে 343 মডেলের, এটাও কিন্তু খুবই সুন্দর একটি ডিজাইন। উপরের দিকটা যদি আমরা একটু দেখি, উপরের যে হেড পার্ট বা মাথাটার ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর, রাজকীয় একটা ভাব আছে এই কাপড়টার মধ্যে। এটার ফিনিশিংটাও যদি আপনারা দেখেন, এখানে ফিনিশিংটাও কিন্তু বেশ সুন্দর, পারফেক্টলি ভাবে
ফিনিশিং টা করা আছে এটার প্রাইস হচ্ছে 39300 টাকা এটাও কানাডিয়ান রেড ওক কাঠ দিয়ে তৈরি সিজনিং কেমিক্যাল এবং প্রসেসিং করা উড যার কারণে এটা কখনো ঘুরে ধরবে না তো গাইস আমি আপনাদের ভিতরের ডিজাইনটা একটু দেখাচ্ছি ভিতরে কি রকম কি গাইস এটার ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন প্রথমেই বেশ সুন্দর একটি বড় তাক দেয়া আছে এবং ডান পাশে হ্যাঙ্গিং করার জন্য একটা জায়গা আছে দেখতে পাচ্ছেন বাম পাশে কিন্তু বেশ সুন্দর প্রথমে দুইটা তাক এবং তারপরে একটি ড্রয়ার এবং সবার নিচে আরো একটি তাক আছে এবং এই কাপড়টা কিন্তু আর দুইটা ডোরেই দুইটা সুন্দর সুন্দর লক আছে দুইটা ডোরে কিন্তু লক করা আছে এবং পায়ের ডিজাইন গুলো যদি আপনারা দেখেন পায়ের ডিজাইন গুলো কিন্তু খুবই সুন্দর গাইজ এরপরে যে কাপড়টি আপনারা দেখতে পাচ্ছেন এটাও কাঠের খুবই সুন্দর একটি কাপড় এটার প্রাইস হচ্ছে 40600 টাকা এটার এটার মডেল হচ্ছে 349 মডেলেরও এটাও কিন্তু ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর একটি ডিজাইন তো আমি আপনাদের একটু বাইরের ডিজাইনটা তো আপনারা দেখতে পাচ্ছেন এই বাইরে কিন্তু খুব সুন্দর একটি ডিজাইন দেওয়া আছে সিম্পলের মধ্যেই তো আমি যদি ভিতরটা আপনাদের একটু দেখাই ভিতরটাও কিন্তু খুবই সুন্দর আমাদের ম্যাক্সিমাম কাপড় গুলারই ভিতরের ডিজাইনটা একটু সেম টাইপেরই হয় তো আপনারা দেখতে পাচ্ছেন আগেরটাও যেরকম ছিল অনেকটাই এটাটাও ওইরকম ভিতরের ডিজাইনটা এটাও কিন্তু ওক কাঠ দিয়ে তৈরি কানাডিয়ান রেড ওক কাঠ সিজনিং কেমিক্যাল প্রসেসিং করা কাঠ এটা তো গাইজ আমি আপনাদের এতক্ষণ কাঠের কাপড় গুলি দেখিয়েছি তো এখন আমি আপনাদের দেখাবো আমাদের রেগাল ফার্নিচার এরই বোর্ডের তৈরি কিছু সুন্দর সুন্দর কাপড় এটা হচ্ছে মালয়েশিয়ান ওয়াটারপ্রুফ বোর্ড দিয়ে তৈরি বোর্ডের ক্ষেত্রে কিন্তু সব বোর্ড কিন্তু ওয়াটারপ্রুফ হয় না আমাদের রেগাল ভেন্ডারি একমাত্র ওয়াটারপ্রুফ বোর্ড দিয়ে প্রোডাক্ট তৈরি করে তো গাইজ এখানে 140 মডেলের একটি কাপড় রাখা আছে এটার প্রাইস হচ্ছে 13750 টাকা এটা কিন্তু মালয়েশিয়ান ওয়াটারপ্রুফ বোর্ড দিয়ে তৈরি এটার বাইরের ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর সিম্পলের মধ্যে কিছু ডিজাইন করে দিছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন চলুন আমি ভিতরটা খুলে দেখাই দরজার কিন্তু সুন্দর দুইটি হ্যান্ডেল দিয়ে দিছে এবং ভিতরের ডিজাইনটা যদি আপনারা দেখেন ভিতরের ডিজাইনটাও কিন্তু খুবই আনকমন বোর্ডের মধ্যে উপরে ফ্ল্যাট একটি বড় জায়গা আছে ভাঁজ করে রাখার জন্য জামা কাপড় এবং নিচে ডান পাশে দেখতে পাচ্ছেন কাপড় ঝোলায় রাখার জন্য সুন্দর একটি চেম্বার এবং সবার নিচে দেখতে পাচ্ছেন সুন্দর একটি ড্রয়ার আছে এবং বাম পাশে আরো তিন চারটি তাক দেখা যাচ্ছে এখানে কাপড় রাখার জন্য তো আমি আবারও বলছি এটা হচ্ছে মালয়েশিয়ান ওয়াটারপ্রুফ বোর্ড দিয়ে তৈরি যার কারণে পানি পড়লে আমার এই প্রোডাক্টে কোনো সমস্যা নেই এবং যদি আমার এই লকগুলা দেখেন দরজার এই লকগুলাও কিন্তু মেটাল স্টিলের এগুলোও কিন্তু খুব ভালো কোয়ালিটির দেখতেও খুবই সুন্দর দীর্ঘস্থায়ী টেকসই হবে গাইস এরপরে চলে যাচ্ছি আমাদের নেক্সট কাপড়টিতে এটা হচ্ছে 127 মডেলের এটার প্রাইস হচ্ছে 17700 টাকা এটাও সেম মালয়েশিয়ান ওয়াটারপ্রুফ বোর্ড দিয়ে তৈরি এটাও কিন্তু দেখতে সুন্দর এবং আকর্ষণীয় ডিজাইনের এটার ডিজাইনটাও যদি আমি আপনাদের একটু দেখাই এটাও কিন্তু সিম্পলের মধ্যে খুব সুন্দর একটি ডিজাইন তো চলুন আমি আমার এই কাপড়টার ভিতরটা আপনাদের একটু দেখাই তো এতক্ষণ তো বাইরে দেখলেন চলুন একটু ভিতরে দেখি ভিতরের কিন্তু আমাদের কাপড়ের ডিজাইনটা প্রায় সেমই সবগুলারই ডান পাশটা একটা হ্যাঙ্গিং সিস্টেম থাকে তারপরে ড্রয়ার তারপর নিচে একটি তাক এবং বাম পাশে বেশ কয়েকটি তাক এবং ড্রয়ার সহ থাকে তো বোর্ডের তৈরি এই কাপড় আদার সবগুলোর মতোই প্রায় সেম ডিজাইনেরই আপনারা এখানে দেখতে পাচ্ছেন ড্রয়ারগুলো কিন্তু লক করা যায় এবং লকের কোয়ালিটিটাও কিন্তু রিগাল ফার্নিচার খুবই ভালো মানের দিচ্ছে গাইজ এরপরে যে কাপড়টি আপনারা এখানে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে কাপড় 105 মডেল রেটের প্রাইস হচ্ছে 15600 টাকা এটা কিন্তু অন্য অন্য কাপড়গুলোর থেকে একদমই সিম্পল এটার মধ্যে কিন্তু কোনো ডিজাইন নাই একদম সিম্পল একটি বোর্ড দিয়ে এই কাপড়টি করা এটার টপে যে বোর্ডটা ব্যবহার করা হয়েছে এটাও কিন্তু খুবই একটু মোটা মানের একটা বোর্ড এবং আমি যদি ভিতরটা আপনাদের একটু দেখাই গাইজ তো আপনারা একটু ভিতরটা দেখেন ভিতরটাও কিন্তু বেশ সুন্দর এবং এটার বোর্ডের কোয়ালিটিটাও কিন্তু খুবই ভালো এটাও কিন্তু খুবই সুন্দর আপনারা চাইলে কিন্তু 105 মডেলের এই রিগাল ফার্নিচারের এই কাপড়টি নিতে পারেন
এবং নিচে কিন্তু সুন্দর একটি ড্রয়ার দেয়া আছে এবং এয়ার বাকেট কিন্তু প্রত্যেকটা কাপবোর্ডই দেয়া থাকে, যেহেতু ভিতরে অনেক ধরনের জামা কাপড় রাখা হয় ভিতরে যাতে কোনো দুর্গন্ধ জাতীয় কোনো কিছু না হয় সেই জন্য কিন্তু ভিতরে এই এয়ার বাকেট গুলা দেয়া থাকে। গাইস, তো সর্বশেষ এখানে যে কাপড়টি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের রিগাল ব্র্যান্ডের, এটা কিন্তু খুবই চমৎকার এবং আধুনিক একটি প্রোডাক্ট। এটা হচ্ছে 109 কাপড়, 109 এটার প্রাইস হচ্ছে কিন্তু মাত্র 7,500 টাকা। এটা কিন্তু খুবই চমৎকার ব্যাচেলর বা যারা সিঙ্গেল থাকেন তাদের জন্য, এটা কিন্তু সিঙ্গেল একটি কাপড় বা সিঙ্গেল একটি আলমারি, এটাও কিন্তু খুবই সুন্দর। এটার মধ্যে কিন্তু বেশ সুন্দর একটি লক দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন, এবং ভেতরটাও যদি আমি আপনাদের দেখাই সিঙ্গেলের মধ্যে কিন্তু খুবই সুন্দর একটি ডিজাইন করা হয়েছে। এখানে প্রথমে কিন্তু বেশ সুন্দর একটি তাক দেখতে পাচ্ছেন, তারপরে নিচে এখানে একটি হ্যাঙ্গিং এর জন্য রড আছে এবং নিচে কিন্তু আরো একটি তাক আছে। তো যারা আপনারা সিঙ্গেল তারা চাইলে আমাদের রিগালের এই কাপড়টি কিন্তু আপনারা খুবই সহজে এই কাপড়টি নিতে পারেন। আমি সাজেস্ট করবো যারা সিঙ্গেল থাকেন তাদের জন্য কিন্তু এই কাপড়টি খুবই ভালো হবে, ভালো মানের একটি কাপড় অল্প দামের মধ্যে 7,500 টাকা মাত্র, সেই ক্ষেত্রে বিবেচনা করলে কিন্তু খুবই ভালো হবে। তো গাইজ, আশা করি আমার এই কাপড়ের ভিডিওটা দেখে যদি আপনাদের কারো ভালো লাগে তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করলে কিন্তু আমি আপনার সাথে যোগাযোগ করতে পারবো এবং সারা বাংলাদেশের যে কোনো জায়গায় চাইলেই আমি আমার এই কাপড়গুলো আপনাদের কিন্তু হোম ডেলিভারি দিতে পারবো। প্রিয় দর্শক, আমি আপনাদের এতক্ষণ আমাদের রিগাল ফার্নিচারেরই বেশ সুন্দর সুন্দর কিছু কাপড় দেখেছি কাঠের বোর্ডের, তো এখন একটু ভিন্নতার মধ্যে আসি। আমাদের রিগাল ফার্নিচার স্টিল মেটালের মধ্যে খুবই সুন্দর কিন্তু একটি কাপড় তৈরি করেছে, যদি আপনারা দেখেন এটা কিন্তু অনেকেই বুঝবে না যে এটা একটা স্টিলের আলমারি। এটাও কিন্তু দেখতে খুবই সুন্দর, বাইরের যে ডিজাইনটা আপনারা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু খুবই সুন্দর, বাইরের যে পেইন্টটা করা এটার কোয়ালিটি কিন্তু খুবই ভালো, বিকজ এটা কিন্তু কখনো ফাটবে না এই রংটা। এটা হচ্ছে একটা স্টিকার জাতীয় রং যার কারণে এটার চাহিদা কিন্তু মার্কেটে এখন খুবই খুবই বেশি। তো আমি আপনাদের সাজেস্ট করব যারা এখনো স্টিলের আলমিরা কিনতে ইচ্ছুক বা রাজি তারা কিন্তু আমাদের রিগালের এই স্টিলের আলমিরাটি কিনতে পারেন, এটাও কিন্তু দেখতে খুবই সুন্দর এবং আকর্ষণীয় একটি প্রোডাক্ট। চলুন আমি একটু ভিতরে আপনাদের দেখি, এখানে লকটাও কিন্তু খুবই আনকভার একটি লক। গাইস, আপনারা ভিতরে দেখতে পাচ্ছেন আমাদের এই আলমারিটার ডান পাশে হ্যাঙ্গিং সিস্টেম, মাঝখানে দুইটা সুন্দর ড্রয়ার, নিচে দুইটা তাক এবং বাম পাশে বেশ বড় বড় তিনটা তাক দেওয়া আছে। এটারও কোয়ালিটি কিন্তু খুব ভালো হবে, রিগাল ফার্নিচারের যেহেতু একটা ব্র্যান্ডের প্রোডাক্ট সেক্ষেত্রে আপনারা যদি চান এই স্টিলের আলমিরাটা কিন্তু আপনারা নিতে পারেন গাইস। এবং এই আলমারিটার লকটা যদি আপনারা দেখেন লক সিস্টেমটা কিন্তু বেশ সুন্দর আনকমন একটি লক, লকের কোয়ালিটিটাও কিন্তু খুব ভালো। তো গাইস, এরপরে আমাদের স্টিলের আলমিরা কিন্তু আরও একটি সেম সাইজের, সেম সব কিছুই, বাট কালারটা চেঞ্জ, বাহিরের প্রিন্টটা চেঞ্জ, ভিতরে ডিজাইনগুলো একই। তো এরপরে যেটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু খুবই সুন্দর ডিজাইনের, এটাও কিন্তু খুব ভালো হবে। এটার প্রাইসও আগেরটার মতোই সেম, এটার প্রাইসও 24,380 টাকা। যদি আপনাদের একটু ভিতরে দেখাই ভিতরের ডিজাইনটাও কিন্তু সেম। গাইজ, এরপরে যে কাপড়টি এখানে রাখা আছে এটাও সেম আগের গুলার মতোই, এটাও স্টিলের আলমিরা, বাহিরের প্রিন্টটা শুধু চেঞ্জ। এটার প্রাইস 24,380 টাকা, এটাও কিন্তু খুবই সুন্দর একটি আকর্ষণীয় স্টিলের আলমারি। আপনারা যদি চান তাহলে আমাদের রিগাল ব্র্যান্ডেরই এই আলমারিটা কিন্তু আপনি নিতে পারেন। আপনার বাড়ির যদি, ঘরের যদি সৌন্দর্য বাড়াতে চান তাহলে ওল্ড মডেলের আলমারিগুলা বাদ দিয়ে কিন্তু আমাদের রিগালের এই সুন্দর সুন্দর আলমারিগুলো আপনারা নিতে পারেন। তো আমি আপনাদের সাজেস্ট করব যারা আলমারি নিতে ইচ্ছুক তারা কিন্তু আমার এই রিগালের এই সুন্দর সুন্দর স্টিলের আলমিরাগুলো নিতে পারেন। সারাদিনের ক্লান্তি শেষে সবাই কিন্তু বাসায় এসে একটু রেস্ট নিতে চায়, তো সেই জন্য আমাদের রিগাল ফার্নিচার কিন্তু আপনাদের রেস্ট নেওয়ার জন্য বেশ সুন্দর একটি প্রোডাক্ট তৈরি করেছে, সেটি হচ্ছে রকিং চেয়ার। তো গাইস, এখানে মেটালে তৈরি একটি রকিং চেয়ার আছে আপনারা দেখতে পাচ্ছেন, রকিং চেয়ারটা কিন্তু খুবই ভালো মানের একটি রকিং চেয়ার, দেখতে যেমন সুন্দর তেমনি আকর্ষণীয়। এখানে দুইটা কালারের রকিং চেয়ার রাখা আছে, এগুলো কিন্তু খুবই ভালো মানের হবে এবং টেকসই দীর্ঘস্থায়ী হবে, ফেব্রিকটা কিন্তু খুবই ভালো মানের এবং মেটাল স্টিলের উপরে যে কালারটা করা আছে খুব মোটা জাতীয় কালার, এটাও কিন্তু খুবই ভালো মানের।
যদি আপনারা বেশ অনেক দিন ব্যবহার করতে চান তাহলে আমি সাজেস্ট করব আপনাদের এই রকিং চেয়ারটা নেওয়ার জন্য। তো গাইস আমি আপনাদের একটু দেখাচ্ছি এই রকিং চেয়ারটা কিন্তু খুবই ভালো মানের, এটা আপনারা যত ভারী মানুষই বসুক না কেন এই রকিং চেয়ারটা কিন্তু উল্টে যাবে এরকম কোনো সম্ভাবনা নেই। তো আমি আপনাদের সাজেস্ট করব যারা রকিং চেয়ার কিনতে ইচ্ছুক তারা কিন্তু আমার রিগাল ফার্নিচারের এই রকিং চেয়ারটি নিতে পারেন। তো গাইস আপনাদের আরও একটা বিষয় দেখাই, এখানে রকিং চেয়ারে বসে মাথা রাখার জন্য কিন্তু বেশ সুন্দর একটা বালিশ টাইপের এখানে দেয়া আছে এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুইটা কালার রাখা আছে, একটা ব্ল্যাক একটা মেরুন সাথে খয়েরি মিক্স। তো আমাদের রিগাল ফার্নিচারের এই প্রোডাক্টের প্রাইস হচ্ছে 6,600 টাকা। তো এখন এতক্ষণ আমি কিন্তু আপনাদের অনেকগুলো প্রোডাক্টই দেখিয়েছি আমাদের রিগাল ফার্নিচারের। তো গাইস এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে বেশ সুন্দর একটি লবি সেট রাখা আছে আমাদের রিগাল ফার্নিচারের, এটা কিন্তু খুবই সুন্দর এবং আকর্ষণীয় ডিজাইনের একটি লবি চেয়ার। রাজকীয়তা যাদের পছন্দ, যারা একটু ভালো চিন্তাধারার মানুষ বা যারা একটু সৌন্দর্য রাজকীয়তা পছন্দ করেন তাদের জন্য কিন্তু আমি বলবো আমার এই রিগাল ব্র্যান্ডের এই লবি সেটটি আপনারা নিতে পারেন। সারাদিনের কাজ শেষে যদি সন্ধ্যায় বা বিকালে বসে একটু আড্ডা বা একটু রিল্যাক্স করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনারা চাইলেই আমার এই লবি সেটটা আপনারা নিতে পারেন। এটা কিন্তু খুবই সুন্দর এবং দেখার মতো একটি প্রোডাক্ট। আপনারা দেখতে পাচ্ছেন চেয়ারগুলা এবং টেবিলটা, টোটাল আমার এই লবি সেটের প্রাইস হচ্ছে 26,900 টাকা। এটার মডেল হচ্ছে SSC 322 মডেলের এই লবি সেটটি। তো গাইজ আমি আপনাদের সাজেস্ট করব যারাই লবি সেট নিতে ইচ্ছুক বা লবি সেট আপনাদের পছন্দ তারা কিন্তু আমার রিগাল ব্র্যান্ডের এই লবি সেটটি নিতে পারেন। তো আজকে আমি আমার রিগাল ফার্নিচারের অনেকগুলো প্রোডাক্ট নিয়ে বেশ একটা ভিডিও করার চেষ্টা করেছি, জানি না কীরকম হয়েছে। আমি আশা করবো আমার ভিডিওটা আপনারা সম্পূর্ণভাবে দেখবেন, যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন। এবং আরও একটি কথা বলি, যদি আপনাদের কারো আমার এই রিগাল ফার্নিচারের কোনো প্রোডাক্ট আপনাদের প্রয়োজন হয় তাহলে অবশ্যই কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি মোহাম্মদ আহাদ হোসেন আপনাদের জন্যই কাজ করছি রিগাল ফার্নিচার নিয়ে। আমি সারা বাংলাদেশের যে কোনো জায়গায় আপনার বাড়িতে আমি প্রোডাক্টটি হোম ডেলিভারি পৌঁছে দিতে পারবো একদম ফ্রি। তো গাইজ আমি আপনাদের রিকোয়েস্ট করবো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমি আপনাদের সাপোর্ট চাই, আপনাদের সাপোর্ট নিয়ে আমি এগিয়ে যেতে চাই। আমি আরও ভালো ভালো ভিডিও আপনাদের উপহার দিতে চাই, সেটা একমাত্র পসিবল আপনাদের সাহায্যই। গাইজ আমি আপনাদের আবারও বলছি আমি আপনাদের সাহায্য কামনা করছি, আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে আমি আরও ভালো ভালো ভিডিও করতে পারবো। আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে, আমার সাথে থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।